আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, বিডি লজ বিডি আইন কানুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সাক্ষ্য আইন 1872 নিয়ে। সাক্ষ্য আইন 1872 সনে প্রতিষ্ঠিত হয়। 1872 সনের 1 সেপ্টেম্বর হতে ইহা কার্যকর করা হয়। বাংলাদেশের সামরিক আদালত ব্যতীত অন্যান্য আদালতে সাক্ষ্য আইনের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন আমরা সাক্ষ্য আইন 3টা অংশে বিভক্ত। সাক্ষ্য আইনকে আমরা যদি একটি মানব দেহের সাথে তুলনা করি তাহলে আমরা 1 দ্বারা হতে 167 দ্বারা পর্যন্ত খুব সহজেই আয়ত্ত করতে পারবো। তাহলে চলুন একটি মানব দেহের চিত্র অঙ্কন করি। প্রথমে আমরা মানব দেহটাকে যদি 3টা অংশে বিভক্ত করি, যে মাথা হতে গাল পর্যন্ত প্রথম অংশ, গলা পর্যন্ত, মাথা হতে গলা পর্যন্ত প্রথম অংশ, গলা হতে কোমর পর্যন্ত একটি অংশ এবং কোমর হতে পায়ের পাতা পর্যন্ত একটি অংশ। এই 3 অংশের প্রথম অংশে আমরা মাথা হতে গলা পর্যন্ত এই অংশে ডান চোখকে যদি আমরা প্রথম অধ্যায় ধরি, প্রথম অধ্যায় হচ্ছে প্রাথমিক বা প্রাথমিক আলোচনা ধারা 1 হতে 4 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 1 ধারা হতে 4 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। বাম চোখকে আমরা যদি দ্বিতীয় অধ্যায় ধরি, এটা হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্ট, ঘটনার প্রাসঙ্গিকতা রিলিভেন্সি অফ ফ্যাক্ট হচ্ছে ধারা 5 হতে 55 ধারা পর্যন্ত। গেল আমাদের 2টি অধ্যায়। এখন আমরা গলা হতে যদি কোমর পর্যন্ত আরো একটি অংশ, এই অংশে আমাদের 4টি অধ্যায়। যেমন ডান হাতের আমরা কনুইয়ের উপর পর্যন্ত যদি একটি অধ্যায় ধরি, যেমন তৃতীয় অধ্যায় এটা হবে যে সকল বিষয় প্রমাণ করতে হবে না, এটার ধারা হচ্ছে 56 হতে 58 ধারা। আর কোনোই হতে যদি হাতের তালু পর্যন্ত আরেকটি অধ্যায় ধরি, চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স সম্পর্কে, ধারা 59 এবং 60 ধারা। আর আমরা বাম হাতের কনুইয়ের উপরে যদি আমরা পঞ্চম অধ্যায় ধরি, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য সংক্রান্তে, দালিলিক সাক্ষ্য ধারা হচ্ছে 61 হতে 90 ধারা। আর কোনোই হতে যদি বাম হাতের তালু পর্যন্ত আমরা ধরি ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। ধারা 91 হতে 100। এখন আমরা কোমর হতে যদি পায়ের পাতা পর্যন্ত আলোচনা করি, এখানে আমাদের হবে 4টি অধ্যায় এবং এই 2 পায়ের পাতার মধ্যখানে আমরা ধরবো 1টি অধ্যায়। ষষ্ঠ অধ্যায় গেল। এখন ডান উরুতে যদি আমরা সপ্তম অধ্যায় ধরি, এটি হবে ধারা প্রমাণের দায়িত্ব
দায়িত্ব ধারা হচ্ছে 101 হতে 114 ধারা, আর হাঁটু হতে যদি পায়ের পাতা পর্যন্ত এই অংশটাকে ধরি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় এই অধ্যায়ে বিষয় হচ্ছে প্রতিবন্ধ বা স্টুপেল, প্রতিবন্ধ বন্ধকতা বা স্টুপেল, স্টুপেল দ্বারা হচ্ছে 115 হতে 117। ঠিক একইভাবে বাম উরু যদি আমরা ধরি নবম অধ্যায়, তাহলে এটি হবে সাক্ষী সম্পর্কে দ্বারা 118 হতে 134। সাক্ষী সংক্রান্তে বলা হয়েছে সাক্ষী সম্পর্কে, আর বাম হাঁটু হতে পায়ের তালু পর্যন্ত এই অধ্যায় আমরা দশম অধ্যায় যদি ধরি, দশম অধ্যায় সাক্ষ্য গ্রহণ সংক্রান্তে, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গ্রহণ সংক্রান্তে এটি হচ্ছে 135 হতে 166 ধারা। আর সর্বশেষ 11 অধ্যায় হচ্ছে এটি, এটি হচ্ছে অন্যায় রূপে সাক্ষ্য গ্রহণ এবং বর্জন, এটি হচ্ছে ধারা 167। তাহলে আমরা অতি সহজেই সাক্ষ্য আইনের 1 ধারা হতে 167 ধারা পর্যন্ত আলোচনা করতে পারলাম। আমরা সাক্ষ্য আইনকে মানবদেহের সহিত বিবেচনা করে মানবদেহের মাথা হতে গলা পর্যন্ত আমরা প্রথম অংশ ধরেছি। এই অংশে আমরা দুইটি অধ্যায় দিয়েছি। প্রথম অধ্যায় হচ্ছে প্রারম্ভিক বা প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়, ধারা 1 হতে 4। আর দ্বিতীয় অধ্যায় আমরা বাম চোখ ধরেছি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা বা রিলিভেন্সি অফ ফ্যাক্ট, এটি ধারা সাক্ষ্য আইনের 5 হতে 55 ধারা পর্যন্ত। আর গলা হতে কোমর পর্যন্ত আমরা চারটি অধ্যায় ধরেছি। প্রথমে ডান হাতের কনুইয়ের উপরের একটি অংশে ধরেছি তৃতীয় অধ্যায়, যা প্রমাণ করতে হবে না বা যে সকল বিষয় প্রমাণ করতে হবে না, ধারা 56 হতে 58 ধারা। আর কনুই হতে হাতের তালু, ডান হাতের তালু পর্যন্ত আরেকটি অধ্যায় ধরেছি, এটি হচ্ছে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য সংক্রান্তে বা অরাল এভিডেন্স সম্পর্কে, ধারা 59 হতে 60 ধারা। বাম হাতের কনুইয়ের উপরে একটি অংশে আমরা ধরেছি পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ে আমরা ধরেছি দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স, ধারা 61 হতে 90 ধারা। আর বাম হাতের কনুইয়ের নিচ হতে তালু পর্যন্ত ষষ্ঠ অধ্যায়, এটি হচ্ছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন সংক্রান্তে, ধারা 91 হতে 100 ধারা। কোমর হতে পায়ের পাতা পর্যন্ত আমরা মোট ধরেছি পাঁচটি অধ্যায়। ডান উরুতে আমরা ধরেছি একটি অধ্যায় সপ্তম অধ্যায়, এই অধ্যায়ে বলা হয়েছে প্রমাণের দায়িত্ব বা প্রমাণের বার বা বার্ডেন অফ প্রুফ, ধারা 101 হতে 114। আর ডান হাঁটুর নিচ হতে পায়ের পাতা পর্যন্ত অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ে বলা হচ্ছে স্টুপেল বা প্রতিবন্ধকতা, যা একবার স্বীকার করার পর পুনরায় অস্বীকার করা যায় না। আর বাম উরুতে আমরা ধরেছি নবম অধ্যায়, এটি সাক্ষী সম্পর্কে বলা হয়েছে, ধারা 118 হতে 134। সাক্ষীর বিষয়ে বলা হয়েছে ধারা 118 হতে 134। আর বাম হাঁটু হতে পায়ের পাতা পর্যন্ত দশম অধ্যায়, এটিতে বলা হয়েছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিষয়, যেটি দ্বারা 135 হতে 166 ধারায় বর্ণনা করা হয়েছে। আর সর্বশেষ দুই পায়ের পাতার মধ্যখানে আমরা দিয়েছি একাদশ অধ্যায়, যেটি বলছে যে অন্যায় রূপে সাক্ষ্য গ্রহণ এবং বর্জন ইত্যাদি বিষয়ে, ধারা 167। আশা করি এক নজরে আজকে আপনারা সাক্ষ্য আইনের প্রতিটি ধারা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা পেলেন। আমি প্রতিটি অধ্যায়কে এক একটি পর্বে আপনাদের সামনে বিস্তারিতভাবে মূল বইয়ের আলোকে
আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।